এই দেখেন আজকে এরা বসে রয়েছে, মাথায় পাগড়ি বাঁধা রয়েছে, সবাই এদিকে তাকাচ্ছেন। কায়ামতের দিন হবে, লোক দেখবে দুইজন করে লোক বসে রয়েছে, একজন তাদের মধ্যে পুরুষ, একজন তাদের মধ্যে মহিলা, দুইজন করে লোক বসে রয়েছে। লোক জিজ্ঞাসা করবে, এরা কোথাকার রাজা, এরা কোথাকার রানী, যাদের মাথায় এমন দামি মুকুট শোভা পাচ্ছে কি সূর্য তাদের সামনে ম্লান নজর আসছে। এরা কোথাকার বাদশাহ, এরা কোন এলাকার বাদশাহ, তো গায়েব থেকে নিদা দেওয়া হবে। এরা দুনিয়ার কোন রাজা রানী নয়, বরং আলেমের মা এবং আলেমের বাপ। আলেমের মা এবং আলেমের বাপ। আজকে যাদের তোমাদের সন্তানকে তিনটা জিনিস প্রথম শিক্ষা দাও, হুব্বে নবিয়্যি কুম, নবী মুস্তাফার মহব্বত, হুব্বে আহলে বাইতিহি, আহলে বাইতের মহব্বত, ওয়া কিরাআতুল কুরআন, এবং কুরআন মাজিদ তিলাওয়াত। তো যিনি এই কষ্টের, যেমন এই ছাত্রের কষ্ট, এই এলাকার লোক যারা তাদেরকে খাইয়েছেন সঙ্গে রেখেছেন, তাদের পরিশ্রম তাদের কষ্ট, ঠিক সেরকম যিনি এই খানকা শরীফ এবং খানকা শরীফ সংলগ্ন মাদ্রাসাকে সাজিয়েছেন, তার যে পরিশ্রম, তার যে রাত্রি জাগরণের পরিশ্রম, এবং লোকের কাছে গিয়ে গিয়ে মাদ্রাসাকে সুন্দর করার পরিশ্রম, সেটাও ভোলার নয়। এ মুসলমান, আমি বক্তব্য বাড়াতে চাই না, বক্তব্য শেষ করতে আছি। শুধু হাদিস দ্বারা দুনিয়ার লোক খুঁজে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে, এ মুসলমান যার জন্য বেরেলির কালান্দার বলেন, যে তোমাদের মধ্যে কোরআন শিখে এবং কোরআন শিখায় সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ আজ্জাবাজাল ওই সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে আমাদেরকে সুমার করেন। এবার আপনাদের সম্মুখে বারা খানকা শরীফের বর্তমান গাদ্দি নাসিন, যার প্রচেষ্টায় আজকে 9 জন আপনার এই দরবার শরীফ থেকে দস্তারে কেরাত পাচ্ছে, কেরাতের পাগড়ি পাওয়া নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আলে রসুলের হাত দিয়ে পাওয়া আরো বিরাট বড় ব্যাপার। কারণ এনার হাতের একটা পাগড়ি আপনারা তো নিজের চোখেই দেখলেন। মাওলানা আলিমুদ্দিনের মতো বয়োজ্যেষ্ঠ আলেম যখন আমার হুজুর পাক মাথায় পাগড়ি বাঁধছে, তিনি ইমোশনাল হয়ে গিয়েছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আর যেই পাগড়ি আজকে 35-36 বছর ইসলামের খেদমত করার পরে একজন আলিমের দিন পেয়েছেন, এরা কিছুদিন এখানে থেকে, এ মুসলমান কিছুদিন পরিশ্রম এবং কষ্ট করে, মেহনত করে ওই পাগড়ি তারা আজকে হুজুর পাকের হাত দিয়ে পাচ্ছে। বাস।